যত বড় লোকই হন তার কাছে যান কয়েকদিন যাওয়ার পরে দেখবেন চেহারা কালো আপনার সাথে কথা বলবে না মন খারাপ ভাববে এমন এক লোক বারবার আসে বারবার আসে কিন্তু আল্লাহর কাছে বারবার নয় যদি আপনি 24 ঘন্টাও চান আল্লাহ বেজার হন না আল্লাহ তত বেশি আপনার উপর খুশি হয়ে যান আল্লাহর নৈকট্যশীল বান্দায় পরিণত হতে হলে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর কাছাকাছি চলে যায় যে ব্যক্তি আল্লাহর কাছে চায় আল্লাহ তার ডাকে সাড়া দেন আল্লাহ তার নিকটবর্তী হয়ে যান এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ওয়াইযা সাআলাকা ইবাদি আননি ফাইন্নি করিব উজিব দাওয়াতাদ্দাই ইযা দাআন ফালইয়াস تجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون الله تعالى বলছেন ও নবী আমার বান্দারা যখন আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করবে আপনি বলে দিন ফাইন্নি করিব আমি আমার বান্দার নিকটে আছি উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাথে সাথে জবাব দেই আহ্বানকারী যখন আমাকে ডাকে তার ডাকে আমি সাড়া দেই এজন্য আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু মিন ফাদলি তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো আল্লাহর কাছে চাও ফাইন্নাল্লাহ ইউহিব্বু আইয়ুসআল কারণ যে ব্যক্তি আল্লাহর কাছে চায় আল্লাহ তার উপর খুশি হয়ে যান মাল্লাম ইয়াসআলিল্লাহ ইগদাব আলাইহি যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর नाराज হয়ে যান আপনার গ্রামের আপনার এলাকার কারো কাছে আপনি যদি হাত পাতেন কারো কাছে যদি আপনি চান প্রথম দিন দিবে পরের দিনও দিতে পারে পরের দিনও দিতে পারে এরপরে এমন বিরক্ত হবে দারওয়ানকে বলবে গেট লাগায় রাখবি অমুক লোক যদি আবার আসে ভিতরে ঢুকতেই দিবি না এটা হলো মানুষের স্বভাব মানুষ স্বার্থপর হয় মানুষের কাছে বারবার চাইলে মানুষ বেজার হয় আর আল্লাহ হলেন এমন আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হন আল্লাহর কাছে যতবার আপনি চাইবেন আল্লাহ তত বেশি আপনার উপর খুশি হয়ে যাবে এবার আপনারা নিজের বিবেককে একটু প্রশ্ন করেন তো আপনারা 24 ঘন্টায় কতবার দোয়া করেন কতবার চান আপনার তো সময়ই নাই গুনাহ করতে করতে টাইম নাই আপনার দোয়া এটা এমন শক্তিশালী বিষয় অসাধ্য অসাধ্য হয়ে যায় দোয়ার মাধ্যমে সন্তান দরকার ডাক্তারি করাচ্ছেন চিকিৎসা করাচ্ছেন ভালো কথা কিন্তু এর পাশাপাশি আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন কারণ সন্তান দেওয়ার মালিক যিনি জুড়ে বলেন তিনি কে মাজারে গিয়ে সন্তান পাওয়া যায় না জীবিত বা মৃত অলির কাছে গিয়ে সন্তান পাওয়া যায় না কারণ সন্তান তো আল্লাহ তাআলা দিবেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না সন্তান পাইলেন কেমনে তিনি দোয়া করলেন তার দোয়া আল্লাহর কাছে এত ভালো লাগলো তার দোয়া আল্লাহ কোরআনে উঠায়া দিলেন তিনি দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন এত সুন্দর দোয়া হে আল্লাহ হে আমার রব তুমি আমাকে নেককার সন্তান দান করো সুবহানাল্লাহ আল্লাহ তাআলা 86 বছর বয়সে তার দোয়াটা কবুল করে নিলেন আল্লাহ তার দোয়া কবুল করে তাকে জানিয়ে দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হানিম আমি তোমার দোয়া কবুল করে নিয়ে তোমাকে এক ধৈর্য সহিষ্ণু নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম দোয়া পাওয়ার দেখছেন কি পাওয়ার সন্তান নাই দিয়ে দিয়েছেন কে এই দোয়াটা আল্লাহ কেন কোরআনে দিয়েছেন যাতে করে সন্তানহীন বাবা মা সন্তান না হলে তারাও যেমন এই দোয়াটা করে তারাও যেন এরকম করে আল্লাহর কাছে চায় অনেক ভাইয়েরা আছেন বিবাহ করেছেন সন্তান হয় না বাড়ি থেকে আমার অনেক বোনেরা হয়তো আলোচনা শুনছেন
বিবাহ হয়েছে সন্তান হয় না হাজবেন্ড ওয়াইফের সমস্যা নাই তাও সন্তান হয় না আপনি আল্লাহর কাছে চান দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালিহিন অথবা জাকারিয়া আলাইহিস সালামের দোয়াটাও করেন জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী বন্ধা ছিলেন বন্ধা নারীর ঘরে তো সন্তান হয় না তিনি দোয়া করলেন কত সুন্দর দোয়া রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা হে আল্লাহ তোমার তরফ থেকে আমাকে পবিত্র সন্তান দাও কি সুন্দর দোয়া করেছেন রব্বি লা তাদরনি ফারদাম ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আল্লাহ তুমি আমাকে নির্বংশ করে দিও না উত্তরাধিকারহীন বানিয়ে দিও না তোমার তরফ থেকে আমাকে সন্তান দাও তার দোয়া কবুল করে নিয়ে ইয়াহইয়া নামক সন্তানকে যিনি দান করেছেন জুড়ে বলেন তিনি কে অসুস্থ ডাক্তারে যেতে যেতে সুস্থ হচ্ছেন না জটিল রূপ আইয়ুব আলাইহিস সালাম অত অসুস্থ ছিলেন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন বলছিলাম দোয়ার কত পাওয়ার দেখেন 18টা বছর পর্যন্ত অসুস্থ শরীর পচে যাচ্ছে 18 বছর দীর্ঘ সময় মারাত্মক ব্যাধিতে আক্রান্ত মারাত্মক এই ব্যাধিতে আক্রান্ত হয়ে শরীর পচতে পচতে যখন জিব্বায় পচন ধরা আরম্ভ হয়ে গেল তিনি তখন আল্লাহর কাছে দোয়া করলেন ওয়া আইয়ুবা ইজ নাদা রাব্বাহু আন্নি মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন সুবহানাল্লাহ দোয়া কবুল ফাইনাল রোগও ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ পড়বেন না কঠিন বিপদে আছেন আপনি ইউনুস নবী কত বড় বিপদে বললেন সাগরে মাছের পেটের ভেতরে চলে গেলেন এই মহা মুসিবতে পড়ে মহা বিপদে পড়ে তিনি যখন আল্লাহকে ডাক দিলেন দোয়া করলেন তাকে তার বিপদ থেকে যিনি উদ্ধার করলেন বাঁচিয়ে দিলেন তিনি কে দোয়ার পাওয়ার আছে না নাই সারাক্ষণ চান চব্বিশটা ঘন্টা চান হাঁটতে বসতে উঠতে বসতে চলতে ফিরতে সারাক্ষণ চান আল্লাহ বেজার হবেন আল্লাহ তাআলা চাওয়া পছন্দ করেন কারণ আল্লাহর কাছে তো অভাব আছে আমাদের সবারই অভাব আছে প্রত্যেকটা মানুষের অভাব আছে যে যত বড় কোটিপতি তার অভাব তত বেশি কথা বুঝছেন যার টাকা পয়সা যত বেশি তার অভাব আরো তত বেশি মানুষের চাহিদার কোনো শেষ দেখেন না কালীগঞ্জে বাড়ি আছে তাও তার পেট ভরে না কয় যদি ঝিনাইদহ শহরে হইতো ঝিনাইদহ শহরে হইলো তার মন ভরে না কয় খুলনায় যদি হইতো খুলনায় হয়েছে মন ভরে না কয় ঢাকায় যদি হইতো ঢাকায় হয়েছে কয় যদি এখন বেগমপাড়া বিদেশে বানাতে পারত চাহিদার কোনো শেষ এজন্য আমি মজা করে প্রায় সময় একটা কথা বলি যার টাকা যত বেশি সে তত বড় মিসকিন তত বড় কিন্তু আল্লাহর কাছে তো অভাব নাই আল্লাহ বেজার হন না যত বড় লোকই হন তার কাছে যান কয়েকদিন যাওয়ার পরে দেখবেন চেহারা কালো আপনার সাথে কথা বলবে না মন খারাপ ভাববে এমন এক লোক বারবার আসে বারবার আসে কিন্তু আল্লাহর কাছে বারবার নয় যদি আপনি চব্বিশ ঘন্টাও চান আল্লাহ বেজার হন না আল্লাহ তত বেশি আপনার উপর খুশি হয়ে যান যারা দোয়া করে বেশি বেশি আল্লাহর কাছে চায় এরা আল্লাহর নিকট আল্লাহর খুব প্রিয় খুব নৈকট্যশীল বান্দা হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে পৃথিবীতে অনেক মানুষ আছে সকল মানুষ আল্লাহর প্রিয় নয় সকল মানুষ আল্লাহর নৈকট্যশীল বান্দা নয় পৃথিবীতে ঈমানদার যারা আল্লাহর নৈকট্যশীল আল্লাহর প্রিয় বান্দা হলো তারা টাকা পয়সা ঘুষ দিয়ে আপনি অনেক মানুষের কাছে চলে যেতে পারবেন টাকা দিয়ে পয়সা দিয়ে অনেক সময় দলীয় নমিনেশনও কিনে ফেলা যায় কিন্তু টাকা দিয়ে পয়সা দিয়ে সম্পদ দিয়ে আল্লাহর কাছাকাছি যাওয়া যায় না আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য ঈমান লাগবে জোরে বলেন কি লাগবে এজন্য রব্বুল আলামিন
কোরআনুল কারীমের 34 নম্বর সূরা সূরা সাবা এর 37 নম্বর আয়াতে বললেন ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম বিল্লাতি تقربكم عندنا زلفى إلا من آمن وعمل صالحا الله تعالى বলছেন তোমাদের সন্তান সন্ততি আর ধন সম্পদের মাধ্যমে তোমরা আমার নিকটবর্তী হতে পারবে না আমার নৈকট্যশীল বান্দা হলো তারা ইমানে নে নেকির কাজ করে যারা আমার নৈকট্যশীল বান্দা হলো তারা ইমান আনতে হবে কি আনতে হবে এখন আপনারা বলবেন হুজুর প্রথম পয়েন্ট আমাদের সবার সাথে কমন পড়েছে আমরা তো সবাই ইমানদার ইমান তো মৌখিক ভাবে দাবি করার কোনো বিষয় নয় মুখ দিয়ে ঘোষণা করলেই ঈমানদার হওয়া যায় না বরং ঈমানদার হওয়ার জন্য তিনটা জিনিস দরকার জোরে বলেন ঈমানদার হওয়ার জন্য কয়টা জিনিস দরকার এক নাম্বার ঈমানের ঘোষণা মুখ দিয়ে দেওয়া দুই নাম্বার ঈমানের ঘোষণা দেওয়ার পরে অন্তর দিয়ে সেটা দৃঢ়ভাবে বিশ্বাস করা তিন নাম্বার হলো যে ঈমানের ঘোষণা দিলে সেটা বাস্তব জীবনে আল্লাহর আনুগত্যের মাধ্যমে রাসূলের অনুসরণের মাধ্যমে প্রমাণ করে দেওয়া এখন আমাদের মধ্যে কারা ঈমানদার নিজেরাই আসুন মিলিয়ে নেই আমি মুখ দিয়ে ঘোষণা দিলাম আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান এনেছি কিন্তু আমার প্রাত্যহিক জীবনে 24 ঘন্টার জীবন যাপনে আল্লাহর হুকুম আমি মানি না আজান হলে নামাজে যাই না আল্লাহ সুদ হারাম করে দিলেন আমি সুদের কারবার করি আল্লাহ ঘুষ হারাম করে দিলেন আমি ঘুষের কারবার করি আল্লাহ লুটপাট হারাম করে দিলেন দুর্নীতি হারাম করে দিলেন আমি সেটা করলাম আমি আলগা পয়সা খেলাম অর্থাৎ দুর্নীতি করলাম আমি জিনা করলাম বেবিচার করলাম মুখ দিয়ে বললাম আল্লাহর উপর ঈমান এনেছি আর আমার প্রতিদিনের জীবন যাপনে আল্লাহর হুকুম আহকাম না মেনে আল্লাহর অবাধ্য হয়ে মৌখিকভাবে আমি যে ঈমানের ঘোষণা দেই এটার নাম ঈমান নয় এটা হলো ঈমানদার নামের খাঁটি টাটকা মুনাফি ঈমান কি এত সহজ জিনিস আপনি মুখ দিয়ে বললেন আর হয়ে গেল আপনি তো সুদের কারবার ছাড়েন না ঘুষও ছাড়েন না খাদ্যে ভেজাল দেওয়া ছাড়েন না ওজনে কম দেওয়া ছাড়েন না মানুষের মাল খাইতে আপনি ছাড় দেন না মিথ্যা মামলা দিতে আপনি পিছপা হন না মানুষের উপর জুলুম করতে আপনার বিবেক আপনাকে বাধা দেয় না মুখ দিয়ে ঈমানের ঘোষণা দিয়ে বাস্তব জীবনে 24টা ঘন্টা আল্লাহর নাফরমানি করে যে ঈমানের ঘোষণা আপনি দিলেন এটা ঈমান নয় এটা বেঈমানি এটা মুনাফিকি আল্লাহর প্রিয় বান্দা হতে হলে খাঁটি নির্ভেজাল টাটকা ফ্রেশ ঈমান লাগবে ফ্রেশ ঈমান কি ঈমান ফ্রেশ ঈমান মানে কি আমি ঘোষণা দিয়েছি আল্লাহ আর রাসূলের উপর ঈমান এনেছি আমার 24 ঘন্টা আমার জীবনের সকল ক্ষেত্র সকল সেক্টর আমার মৌতের আগ পর্যন্ত আমি আমার জীবন চালাবো আল্লাহর পথে রাসূলের পথে এটার নাম ঈমান এটার নাম কি ঈমান দুই নাম্বার আল্লাহর নিকটবর্তী হতে হলে আল্লাহকে সাজদা দেওয়া লাগবে জোরে বলেন তো কি দেওয়া লাগবে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হলো তারা আল্লাহকে সাজদা দেয় যারা সূরা আল আলাকের শেষের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব সাজদা দাও আর সাজদা দেওয়ার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও আপনি যেন সাজদা দিতে পারেন প্রতিদিন যেন সাজদা দিয়ে আপনি আল্লাহর প্রিয় বান্দা থাকতে পারেন এজন্য প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ যিনি দিয়েছেন তিনি কে একটু আগে প্রশ্ন করেছিলাম আপনারা আল্লাহর নৈকট্যশীল বান্দা
হতে চান কি চান না সবাই এক বাক্যে জবাব দিয়েছেন হ্যাঁ আমরা আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চাই তো আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চান আজান হলে তো আপনি নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেন না আপনাকে তো নামাজে পাওয়া যায় না ইবলিস আল্লাহকে কয়টা সাজদা দেয় ভাই জোরে বলেন পুরুষ মানুষের মতো বলেন শরীফার মতো নয় শরীফের মতো বলেন ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা মাত্র একটা না দেওয়ার কারণে তার পরিণতি কি হয়েছে আল্লাহ বলেছেন গেট আউট ফ্রম দা প্যারাডাইজ জান্নাত থেকে বের হয়ে যা ওয়াজ বোঝার চেষ্টা করেন একটা সাজদা দেয় নাই আল্লাহ বলেছেন গেট আউট ফ্রম দা প্যারাডাইজ জান্নাত থেকে আউট জান্নাত থেকে আউট আপনি দেন না কয়টা একটা সাজদা দেয় নাই আল্লাহ বলেছেন তুই অভিশপ্ত একটা সাজদা দেয় নাই সে জান্নাত থেকে বিতাড়িত একটা সাজদা দেয় নাই সে কুফরি করলো একটা সাজদা না দেওয়ায় তার পরিণতি কি হলো আল্লাহ কোরআনে বলছে কোরআনুল কারীমের দুই নম্বর সূরা সূরাতুল বাকারা এর ৩৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ আল্লাহ তাআলা বলছেন আর স্মরণ করো ফেরেশতাদেরকে যখন বলা হলো তোমরা আদমকে সাজদা দাও তখন ইবলিস ছাড়া বাকি সবাই আদমকে সাজদা দিল ইবলিস সাজদা দিল না যখন সে সাজদা দিল না তখন তার পরিণতি কি হলো আল্লাহ তাআলা বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন অস্বীকার করায় অহংকারী মোড দেখানোর কারণে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল বোঝার চেষ্টা করুন একটা সাজদা না দিয়ে সে কাফির হয়ে গেল আর আপনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের খবর নাই আল্লাহকে সাজদা দেন না আপনার পরিণতি কি হচ্ছে আল্লাহর নবী বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান নবীজি বলেছেন যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে সরাসরি আল্লাহর সাথে কুফরি করলো কার সাথে কুফরি জোরে বলেন ইবলিস যদি একটা না দেয় আমি দৈনিক পাঁচবার গেলাম না কয়বার কুফরি হয়েছে জোরে বলতে হবে কথা বলছেন না কেন কয়বার যারা সাপ্তাহিক নামাজি এই প্যান্ডেলের ভিতরে আস শুধু জুমার দিনে যায় আবার কোন এলাকার মাহফিল তার মিস নাই রাত ১২টা পর্যন্ত ওয়াজ শুনে যায় হেফজরের নামাজ পড়ে না শুধু জুমাবারে যায় এক সপ্তাহে নামাজ হলো ৩৫ ওয়াক্ত গেল এক ওয়াক্ত গেল কই ওয়াক্ত এক ওয়াক্ত নামাজে না গেলে খুশি হয় কে জোরে একটু আগে তার নাম বলেছি তার নামটা কি সে সাজদা না দিয়ে আল্লাহর কাছ থেকে অভিশপ্ত বিতাড়িত হয়ে এসেছে সে চাইছে আপনিও যেন সাজদা না দেন শয়তান তো আপনাকে দিয়ে তার মিশন সাকসেসফুল করে ফেলেছে কারণ আপনি সাপ্তাহিক নামাজি হয়ে সপ্তাহে আল্লাহকে খুশি করেছেন একবার আর শয়তানের গুলামি করে শয়তানকে খুশি করেছেন ৩৪ বার কয়বার তাইলে আপনি আল্লাহকে বেশি খুশি রাখেন না ইবলিসকে বেশি খুশি রাখেন চেহারা সুরতে মাংসের জাত হলেও এটা আসলেই ইবলিসের খাঁটি গোলাম হয়ে গেছে ঠিকের আওয়াজ যেমন হইল আমার তো সন্দেহ হচ্ছে কেন জানি ঠিক ঠিক বলারও আমি আর এটা না বললাম আল্লাহর নিকটবর্তী হতে চান আপনি এত সুজা প্রতিদিন সাজদা দেওয়া লাগবে প্রতিদিন সাজদা দিলে আর অহংকার থাকে
আমরা যে আল্লাহর গোলাম এটার প্রমাণ পাওয়া যায় এই নামাজে। দেখেন কিভাবে দাঁড়াই আমরা, নামাজে দাঁড়ানোর সময় হাত কোন পর্যন্ত ওঠে, কাঁধ পর্যন্ত ওঠানো যায়, কান পর্যন্ত ওঠানো যায়, দুই রকম বর্ণনাই আছে। এই যে আমরা এমনি যে দাঁড়াই মনে হয় যেন সারেন্ডার করে বান্দা আসামির মতো, গোলাম আসামির মতো মালিকের সামনে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, তা আসামি আসামি লাগে না? আচ্ছা আপনারা কি আসামি আসামি ফিল করেন? আপনারা তো নামাজ বুঝেন না। আমি যতবার নামাজে দাঁড়াই এটা আমি ফিল করি, হায় রে কেমনে দাঁড়াইছে, ইয়া আল্লাহ আল্লাহু আকবার যখন বলি খুব তাড়াহুড়া করি, আমরা আল্লাহু আকবার, আমরা একটু আস্তে আস্তে দিই আল্লাহু আকবার, একটু ফিল আনি, অন্তরে অনুভব করার চেষ্টা করি। আল্লাহ দেখো না, দেখো আল্লাহ তুমি দেখো, আমার দিকে তাকাও, আমি তো আসামি, তোমার কাছে আসামির মতো দাঁড়িয়েছি, দয়া করো আমাকে। সুবহানাল্লাহ, দাঁড়ানোর পরে আমি যে গোলাম, গোলামের মতোই দাঁড়িয়েছি। কিভাবে আল্লাহ বলেছেন দাঁড়ানোটা কেমনে হবে, বিনয়ী হয়ে দাঁড়াও, মাথাটা নত করে দিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ইমাম সাহেব বলেছেন আল্লাহু আকবার, রুকুতে যখন গেলাম মাথাটা আর একটু ঝুঁকে গেছে না, সামি আল্লাহু লিমান হামিদা বলে ইমাম সাহেব দাঁড়ালেন, আবার যখন আল্লাহু আকবার বলে গেলেন আমার অহংকার আর থাকলই না, আমার উঁচা মাথা এটা নিচু করে দিয়ে কপাল আর নাক আল্লাহর কুদরতি চরণে লুটিয়ে পড়ে যেন জানিয়ে দিলাম আল্লাহ দেখো আমি তোমার গোলাম আর কারো গোলাম নই। সুবহানাল্লাহ, নামাজিরা আল্লাহর খাঁটি গোলাম, যারা পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহকে সাজদা দেয় না এরা আল্লাহ দ্রোহী, এরা আল্লাহর সাথে অহংকার করে, এরা অহংকারী। আপনি বলবেন হুজুর এরা যে অহংকারী আপনি একটা দলিল দেন তো, দলিল হলো কোরআনের দুই নম্বর সূরা বাকারার ৩৪ নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ইবলিসকে আল্লাহ বলেছেন সাজদা দিতে, সে সাজদা দেয় নাই, না দেওয়ার কারণে আল্লাহ তাকে বলেছেন সে অহংকারী। ইবলিসের মতো যারা প্রতিদিন আল্লাহকে সাজদা দেয় না এরা হলো অহংকারী। সিদ্ধান্ত নিয়ে যান এখান থেকে, আপনি কি অহংকারী হতে চান না আল্লাহর গোলাম হতে চান? নামাজ মিস করবে না? মিস তো হয়। আমার জাতীয় কবি বললেন ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান এখনো জামাতে হওরে শামিন, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা মাদ্রেয়া মামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানা, ভাঙা কেল্লাই উড়ে নিশান। আমাদের জীবনের বাস্তবতা যেন তার কবিতার লাইনগুলোতে ফুটে উঠেছে। ফজরের সময় ঘুমায় নামাজে যায় না, এই যে ঘুমিয়ে আছে নামাজে গেল না, জোহরের নামাজের আগে জানাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা, হতে পারে কি পারে না? তা কেমনে ঘুমাইলে, এশার নামাজ কাজা করে কেমনে রাতে ঘুমান? এই ঘুম জীবনের শেষ ঘুম হতে পারে। চোখ বন্ধ করেছেন বিছানায়, খুলে দেখবেন বিছানায় নাই কবরে, হতে পারে কি পারে না? যুবকরা তো অপেক্ষা করছে চুল দাড়ি সাদা হোক, এরপরে যাব নামাজ আদায় করব। আপনি বুড়া হবেন এর কি কোনো নিশ্চয়তা আছে? কত যুবক তো যৌবনকালে দুনিয়া থেকে চলে গিয়েছে, বুড়া হওয়ার কোনো চান্স? পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, মাঝে মাঝে তো সমাজে এমন করুণ চিত্র দেখা যায়, বাবা নিজে ছেলের লাশ কবরে নামিয়েছে, কিংবা দাদা বা নানা তার নাতি নাতনির লাশ কবরে নামিয়েছে, আছে না নাই?
সুতরাং বুড়া হওয়ার অপেক্ষা আপনি করবেন না আল্লাহর নিকটবর্তী হতে হলে আল্লাহকে কি দিতে হবে জোরে বলেন আল্লাহর নবী বলেছেন মুসলিম শরীফের হাদিস اقرب ما يكون العبد من ربه وهو ساجد বান্দা যখন আল্লাহকে সাজদা দেয় সাজদায় যখন লুটিয়ে পড়ে তখন সে একেবারে তার রবের কাছাকাছি চলে যায় একেবারে কাছাকাছি চলে যায় তো কাছাকাছি যাওয়ার পরে আপনি আল্লাহর কাছে গেলেন একটা সুযোগ আছে এখন আল্লাহর কাছে চাওয়ার আচ্ছা বলেন তো প্রধানমন্ত্রী যদি আপনাদের এলাকায় আসেন আপনি কি প্রধানমন্ত্রীর সাথে চাইলেই সাক্ষাৎ করতে পারবেন আপনার এলাকায় আসছেন কাছাকাছি পাইছেন এই সুযোগ আর মিস করবেন না তখন বলবেন আমাদের রাস্তাঘাট এটা সেটা এটা লাগবে এই লাগবে মানে আপনি তখন চাইতেই থাকবেন ঠিক আছে কিনা চাওয়াটাগুলো বলতে থাকবেন আপনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে পাইলে চাওয়া আরম্ভ করেন আল্লাহর চেয়ে বড় কেউ আছে নবীজি বলেছেন সাজদায় যখন তুমি গিয়েছো তখন তো আল্লাহর কাছাকাছি চলে গিয়েছো এই চান্স আর মিস করো না ফাআকথিরু ফীহি দুআ নামাজের ভেতরে সাজদার মধ্যে বেশি বেশি দোয়া করো কারণ সাজদার মধ্যে দোয়া কবুল হয়ে যায় আল্লাহর নবী যখন সাজদায় যেতেন এই সময় তিনি দোয়া করতেন আপনারা তো শুধু পড়েন সুবহান রাব্বিয়াল আলা কিন্তু নবীজি সাজদার তাসবিহগুলো জপার পাশাপাশি আরো অনেক দোয়া করতেন যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেছেন আল্লাহর রাসূল যখন নামাজে সাজদায় যেতেন তিনি তখন দোয়া করতেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্তাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু কি সুন্দর দোয়া এই দোয়াটা কে পারেন দেখি হাত তুলেন আহ বড় দুঃখের ব্যাপার একজন ভাইও পারেন না গুগল শরীফে সার্চ করবেন সার্চ করে এই দোয়াটা মুখস্থ করুন নবীজি সাজদায় এই দোয়াটা পড়তেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু হে আল্লাহ আমার সব গুনাহ তুমি মাফ করে দাও দিক্কাহু ওয়া জিল্লাহু কম হোক বা বেশি হোক ওয়া আউওয়ালুহু ওয়া আখিরাহু প্রথম থেকে শেষ পর্যন্ত আলানিয়াতাহু ওয়া সিররাহু গোপন প্রকাশ্য যাবতীয় সব গুনাহ তুমি মাফ করে দাও গুনাহ মাফের সুযোগ হচ্ছে এই সাজদার জায়গা দোয়া করেন আল্লাহর কাছে মাফ করে দিবেন কে আল্লাহ তো তখন খুশি আপনি লুটিয়ে পড়লেন সাজদায় আল্লাহ খুশি হয়ে যান আপনি যা চাইবেন আল্লাহ সেই চাওয়া তখন আপনার পূরণ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহর নৈকট্যশীল আল্লাহর প্রিয় হওয়ার কয়টা আমল বলছি আমরা কয়টা বলছি এক নম্বরে কি জোরে বলেন দুই নম্বরে সাজদা তিন নম্বর ফরজ ইবাদতের পরেই নফলের প্রতি যত্নবান হতে হবে তখন আল্লাহর কাছাকাছি যাওয়া যাবে একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন আপনার যে চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ডিউটি আছে সেই ডিউটি আপনি পালন করেন পাশাপাশি কোম্পানির প্রতি আপনার একটা আন্তরিকতা আছে আপনি অতিরিক্ত কিছু সময় দেন আপনার প্রতিষ্ঠান নিয়ে আপনি ভাবেন চিন্তা করেন আন্তরিকভাবে কাজ করেন অন্যান্য স্টাফের মতো আপনি নন কোম্পানির চেয়ারম্যান বা এমডি এটা জানতে পারলে অন্যান্য কর্মচারীর প্রতি তার দৃষ্টি যেমন আপনার প্রতি কি আর তেমন দৃষ্টি থাকবে বলবে আমার এই কর্মচারী তো খুব ভালো প্রতিষ্ঠানের প্রতি তার মায়া মহব্বত আর সেই জন্য আপনার প্রতিও তার মায়া মহব্বত তখন বাড়বে আপনি যখন ফরজ ইবাদতের পাশাপাশি নফলের প্রতিও যত্নবান হয়ে যাবেন তখন আপনি আল্লাহর আরো প্রিয় হয়ে যেতে পারবেন হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা বলেছেন মা ইয়াতাকাররাবু ইলাইয়া আব্দি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ফতরাতু আলাইহি যে সকল আমলের মাধ্যমে বান্দা আমার নিকটবর্তী হয় সেগুলোর মধ্যে সবচাইতে প্রিয় আমল হলো যা আমি তার উপরে ফরজ করেছি সেগুলো যথাযথভাবে আদায় করা এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহিব্বাহু
ফরজ ইবাদতগুলো করার পরে আমার বান্দা যখন নফলের প্রতিও যত্নবান হয়ে যায় তখন আমার বান্দাকে আমি ভালোবাসি আল্লাহ যখন আপনাকে ভালোবাসবেন তখন আল্লাহ কি করবেন সুসংবাদ শুনুন আল্লাহ তাআলা বলেন فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন ওই ব্যক্তির কান আল্লাহর কান হয়ে যায় সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হয় না আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন আপনার কান আল্লাহর কান হয়ে যাবে শুধু তাই নয় ওয়া বসরাহুল লাযী ইউবসিরু বিহি ওই ব্যক্তির চক্ষু আল্লাহর চক্ষু হয়ে যাবে যা দিয়ে সে দেখবে শুধু তাই নয় ওয়া ইয়াদাহুল লাতী ইয়াবতিশু বিহা তার হাত আল্লাহর হাত হয়ে যাবে শুধু তাই নয় ওয়া রিজলাহুল লাতী ইয়ামশি বিহা তার পা আল্লাহর পা হয়ে যাবে এখন আপনি বলবেন হুজুর চোখ কান হাত পা আল্লাহর অঙ্গপ্রত্যঙ্গের মতোই হয়ে যাওয়া মানে তো বুঝলাম না এর হাদিসের এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন এর মানে হলো এই অঙ্গপ্রত্যঙ্গগুলো আল্লাহর ইচ্ছায় পরিচালিত হবে কারণ আল্লাহ তো তাকে ভালোবাসেন আপনাদেরকে একটু সহজ করে বুঝাই তাহলে বুঝবেন মা বাবা তো সন্তানকে ভালোবাসে মা বাবা দেখলো তাদের সন্তান পুকুরের দিকে চলে যাচ্ছে পুকুরে গেলেই সে পানিতে পড়ে গেলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে মা বাবার সন্তানকে পুকুরের দিকে যেতে দেখলে মা বাবা যেতে দিবে নাকি সন্তানকে ফিরায় আনবে জোরে বলেন মা বাবা যেমন সন্তানকে ভালোবেসে দুর্ঘটনার কবল থেকে সন্তানকে ফিরায় আনে আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তার চক্ষুকে হারাম জিনিস দেখা থেকে কান হারাম জিনিস শোনা থেকে হাত ক্ষতিকর জিনিসের দিকে আগানোর আগে পাও ক্ষতিকর জিনিসের দিকে যাওয়ার আগে আল্লাহ তার ওই ভালোবাসার বান্দাকে দয়া করে মহব্বত করে গুনাহ থেকে ফিরায়া আনে কথাগুলো কি মাথার ভিতরে যায় না উপর দিয়ে চলে যায় বুঝতেছেন আপনারা আল্লাহ যখন আপনাকে ভালোবাসবেন আপনার চক্ষু বাজে জিনিসের দিকে চলে যাচ্ছে মোবাইল হাতে নিয়েছেন যে কোনো বাজে জিনিসের দিকে যাচ্ছে আল্লাহ দয়া করে মায়া করে ফিরাই আনবেন তুমি আমার প্রিয় বান্দা তুমি ওদিকে যেতে পারো না সুবহানাল্লাহ কান বাজে কিছু শুনতে পারবে না আল্লাহ বলবেন তুমি তো আমার প্রিয় তুমি এটা শুনতে পারো না আল্লাহ যে কোনো কায়দায় আপনাকে হেফাজত করবে সুবহানাল্লাহ আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ হেফাজত করবেন গুনাহ থেকে আর নফল ইবাদতের মধ্যে ফরজ নামাজের পরে সবচাইতে সেরা নামাজ হলো রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ আল্লাহর নবী বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল রাতের নামাজ কি তোমরা তোমাদের আমল বানিয়ে নাও ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম কারণ এটা তোমাদের পূর্ববর্তী নেককার বান্দাদের আমল ছিল ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম যদি এই তাহাজ্জুদের নামাজকে তোমাদের আমল বানাতে পারো এই আমল তোমাকে তোমার রবের একেবারে নিকটবর্তী করে দিবে যত বুজুর্গ ব্যক্তি আছেন সকলের সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ সিক্রেট আমল কি তাহাজ্জুদ কি আপনার তো পাঁচ ওয়াক্তের নামাজও ঠিক নাই ফরজ নামাজের পরেই তাহাজ্জুদের নামাজ হলো আল্লাহর কাছে প্রিয় নামাজ রাতের বেলা আল্লাহকে সাজদা দেন আমরা তো আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতে দেখতে রাত চলে যায় রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা দেখতে দেখতে রাত যায় মুভি দেখতে দেখতে নাটক দেখতে দেখতে ওয়েব সিরিজ থ্রিলার দেখতে দেখতে রাত কেটে যায় কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদের রাত রং তামাশা করে কাটে না আল্লাহর প্রিয় বান্দাদের রাত খেলাধুলায় কাটে না তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের রাত কেমনে কাটে সূরা ফুরকানে আল্লাহ বলেছেন ওয়া ইবাদুর রাহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما رحمانের বান্দা তো হলো তারা
রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রুকু আর সাজদার মাধ্যমে রাত কাটায় যারা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা এদের আমল হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিউ রাতের শেষ অংশে বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায় কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন রাতের বেলায় এরা খুব কম সময় ঘুমায় ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন ইস্তিগফার করে করে তারা রাত কাটায় আর আপনার রাত কাটে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে আপনার রাত কাটে মুভি দেখতে দেখতে আপনার রাত কাটে থ্রিলার ওয়েব সিরিজ দেখতে দেখতে আর আল্লাহর প্রিয় বান্দার রাত কাটে সকাল হয়ে যায় আল্লাহকে সাজদা দিতে দিতে সুবহানাল্লাহ আর আল্লাহর ইবাদতে মজা আছে তো যারা আল্লাহর ইবাদতে রাত কাটায় এদের চেহারার মধ্যে নূর থাকে আর যারা শয়তানি করে রাত কাটায় এদের চেহারার মধ্যে শয়তানি ভাব থাকে চেহারার লাবণ্য সৌন্দর্য হারিয়ে যায় ওই যে আগের হাদিসটা বললাম দুনিয়ার সকল বুজুর্গ ব্যক্তিদের নেককার ব্যক্তিদের সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ বড় বড় বুজুর্গ ব্যক্তিগণ রাতের বেলা 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমিয়েছেন কিন্তু চেহারার দিকে তাকালে মনেই হয় না এরা এত কম ঘুমায় কারণ তাহাজ্জুদের নামাজের কারণে এদের চেহারার মধ্যে যিনি নূর ঢেলে দিয়েছেন জোরে বলেন তিনি কে আল্লাহ অনেক কি এসি গাড়িতে চলাফেরা করে এসি বাড়িতে থাকে টাকা পয়সার অভাব নাই এত টাকা পয়সা ভালো ভালো খাবার দাবার খায় তাও চেহারার দিকে তাকাইলে দেখবেন কেমন জানি সুরের মতো লাগে লাগবেই তো খায় তো মানুষের মাল বুঝেন নাই আলগা পয়সা খায় দুর্নীতি করে লুটপাট করে এই জন্য হারামের চিহ্ন তার চেহারায় ফুটে ওঠে তাহাজ্জুদের নামাজ এটা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নামাজ ফরজ নামাজের পরে এটা বড় দামি নামাজ আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চান তাহলে রাতের বেলা আল্লাহকে সাজদা দেন আল্লাহ তাআলা আপনাকে আপনার আল্লাহ তাআলা আপনাকে তার প্রিয় বান্দা বানিয়ে নেবেন আল্লাহ এই গুণে আমাদেরকে গুণান্বিত করে দাও আরো আস্তে বলেন আমিন এটা বলেছি আমল জোরে বলেন তিনটা চার নাম্বার আল্লাহর নিকটবর্তী হতে হলে আল্লাহর জিকির নিজের মধ্যে ইনস্টল করতে হবে ডেভেলপ করতে হবে সব সময় স্মরণ করতে হবে কাকে আমাদের দেশে মানুষ জিকির বলতেই মনে করে বসেন বসেন দাঁড়ান দাঁড়ান লাফান লাফান এগুলা জিকির জিকির মানে হলো নিজের অন্তঃকরণে সব সময় আল্লাহর স্মরণ জাগ্রত রাখা যে কেউ আমাকে না দেখলেও কেউ আমার ব্যাপারে না জানলেও যিনি আমার সব দেখেন সব জানেন তিনি কি আল্লাহকে স্মরণ করেন সব পাপ থেকে আপনি বাঁচতে পারবে মোবাইল ফোন হাতে নিয়েছেন আশেপাশে কেউ নাই আপনি এখন বাজে কোনো কিছু দেখলে কেউ দেখার সুযোগও নাই কেউ জানার সুযোগও নাই কিন্তু কেউ যদি সেটা নাও দেখে নাও জানে যিনি আপনার সব কিছু দেখছেন তিনি কে এই আল্লাহর জিকির যার মধ্যে আছে সে কি কখনো বাজে কাজ করতে পারে কখনোই না এজন্য আল্লাহ বলেছেন বান্দা তুমি সব সময় আমাকে স্মরণ করো তুমি যদি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করব সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দা যখন আমার জিকির করে আমি কিভাবে তার জিকির করি ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যখন মনে মনে আমার জিকির করে আমিও মনে মনে আমার বান্দার জিকির করি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন হুম খায়রুম মিনহুম যখন সে ভরা মজলিসে প্রকাশ্যে
আমার জিকির করে তখন আমি এর চাইতে উত্তম কোন সমাবেশে আমার বান্দার জিকির করি আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়া ইন তাকাররাবা মিন্নি শিবরান তাকাররাবতু ইলাইহি দিরান আমার বান্দা যখন আমার দিকে এক বিঘতে গিয়ে আসে আমি আমার বান্দার দিকে তখন এক হাত এগিয়ে যাই ওয়া ইন তাকাররাবা ইলাইয়া দিরান তাকাররাবতু মিনহু বাআন আমার বান্দা যখন আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি আমার বান্দার দিকে তখন দুই হাত এগিয়ে আসি ওয়া ইন আতানি ইয়ামশি আতাতহু হারওয়ালাতান আমার বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে আমার বান্দার দিকে আমি তখন দৌড়ে দৌড়ে আসি আল্লাহর জিকিরের ফজিলত আছে না ভাই আল্লাহর জিকির কি 24টা ঘন্টা অন্তরে এটা রাখা আমি একজনের সিসি ক্যামেরার আওতাধীন একজনের সিসি ক্যামেরার আওতাধীন তিনি কে আল্লাহর জিকিরটা নিজের মধ্যে ডেভেলপ করতে পারবেন আপনাকে আল্লাহ তার প্রিয় বান্দা বানিয়ে নেবেন সুবহানাল্লাহ নাম্বার 5 পাঁচ নাম্বার আল্লাহর নৈকট্যশীল বান্দায় পরিণত হতে হলে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর কাছাকাছি চলে যায় যে ব্যক্তি আল্লাহর কাছে চায় আল্লাহ তার ডাকে সাড়া দেন আল্লাহ তার নিকটবর্তী হয়ে যান এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আননি ফাইন্নি করিব উজিব দাওয়াতাদ্দাই ইযা দাআন ফালইয়াস تجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون الله تعالى বলছেন ও নবী আমার বান্দারা যখন আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করবে আপনি বলে দিন ফাইন্নি করিব আমি আমার বান্দার নিকটে আছি উজিবু দাওয়াতাদ দাই ইযা দাআন বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাথে সাথে জবাব দেই আহ্বানকারী যখন আমাকে ডাকে তার ডাকে আমি সাড়া দেই এজন্য আল্লাহর নবী বলেছেন সাদুল্লাহ আমিন ফাদলি তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো আল্লাহর কাছে চাও ফাইন্নাল্লাহ ইউহিব্বু আইয়ুসআল কারণ যে ব্যক্তি আল্লাহর কাছে চায় আল্লাহ তার উপর খুশি হয়ে যান মাল্লাম ইয়াসআলিল্লাহ ইগদাব আলাইহি যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর নারাজ হয়ে যান আপনার গ্রামের আপনার এলাকার কারো কাছে আপনি যদি হাত পাতেন কারো কাছে যদি আপনি চান প্রথম দিন দিবে পরের দিনও দিতে পারে পরের দিনও দিতে পারে এরপরে এমন বিরক্ত হবে দারোয়ানকে বলবে গেট লাগায় রাখবি অমুক লোক যদি আবার আসে ভিতরে ঢুকতেই দিবি না এটা হলো মানুষের স্বভাব মানুষ স্বার্থপর হয় মানুষের কাছে বারবার চাইলে মানুষ বেজার হয় আর আল্লাহ হলেন এমন আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হন আল্লাহর কাছে যতবার আপনি চাইবেন আল্লাহ তত বেশি আপনার উপর খুশি হয়ে যাবে এবার আপনারা নিজের বিবেককে একটু প্রশ্ন করেন তো আপনারা 24 ঘন্টায় কতবার দোয়া করেন কতবার চান আপনার তো সময়ই নাই গুনাহ করতে করতে টাইম নাই আপনার দোয়া এটা এমন শক্তিশালী বিষয় অসাধ্য অসাধ্য হয়ে যায় দোয়ার মাধ্যমে সন্তান দরকার ডাক্তারি করাচ্ছেন চিকিৎসা করাচ্ছেন ভালো কথা কিন্তু এর পাশাপাশি আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন কারণ সন্তান দেওয়ার মালিক যিনি জুড়ে বলেন তিনি কে মাজারে গিয়ে সন্তান পাওয়া যায় না জীবিত বা মৃত অলির কাছে গিয়ে সন্তান পাওয়া যায় না কারণ সন্তান তো আল্লাহ তাআলা দিবেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না সন্তান পাইলেন কেমনে তিনি দোয়া করলেন তার দোয়া আল্লাহর কাছে এত ভালো লাগলো তার দোয়া আল্লাহ কোরআনে উঠায়া দিলেন তিনি দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন এত সুন্দর দোয়া হে আল্লাহ হে আমার রব
তুমি আমাকে নেককার সন্তান দান করো সুবহানাল্লাহ আল্লাহ তাআলা 86 বছর বয়সে তার দোয়াটা কবুল করে নিলেন আল্লাহ তার দোয়া কবুল করে তাকে জানিয়ে দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হানিম আমি তোমার দোয়া কবুল করে নিয়ে তোমাকে এক ধৈর্য সহিষ্ণু নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম দোয়া পাওয়ার দেখছেন কি পাওয়ার সন্তান নাই দিয়ে দিয়েছেন কে এই দোয়াটা আল্লাহ কেন কোরআনে দিয়েছেন যাতে করে সন্তানহীন বাবা মা সন্তান না হলে তারাও যেমন এই দোয়াটা করে তারাও যেন এরকম করে আল্লাহর কাছে চায় অনেক ভাইরা আছেন বিবাহ করেছেন সন্তান হয় না বাড়ি থেকে আমার অনেক বোনেরা হয়তো আলোচনা শুনছেন বিবাহ হয়েছে সন্তান হয় না হাজবেন্ড ওয়াইফের সমস্যা নাই তাও সন্তান হয় না আপনি আল্লাহর কাছে চান দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালিহিন অথবা জাকারিয়া আলাইহিস সালামের দোয়াটাও করেন জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী বন্ধা ছিলেন বন্ধা নারীর ঘরে তো সন্তান হয় না তিনি দোয়া করলেন কত সুন্দর দোয়া রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা হে আল্লাহ তোমার তরফ থেকে আমাকে পবিত্র সন্তান দাও কি সুন্দর দোয়া করেছেন রব্বি লা তাদরনি ফারদাম ওয়া আনতা খাইরুল ওয়ারিসিন আল্লাহ তুমি আমাকে নির্বংশ করে দিও না উত্তরাধিকারহীন বানিয়ে দিও না তোমার তরফ থেকে আমাকে সন্তান দাও তার দোয়া কবুল করে নিয়ে ইয়াহইয়া নামক সন্তানকে যিনি দান করেছেন জুড়ে বলেন তিনি কে অসুস্থ ডাক্তারে যেতে যেতে সুস্থ হচ্ছেন না জটিল রূপ আইয়ুব আলাইহিস সালাম অত অসুস্থ ছিলেন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন বলছিলাম দোয়ার কত পাওয়ার দেখেন 18টা বছর পর্যন্ত অসুস্থ শরীর পচে যাচ্ছে 18 বছর দীর্ঘ সময় মারাত্মক ব্যাধিতে আক্রান্ত মারাত্মক এই ব্যাধিতে আক্রান্ত হয়ে শরীর পচতে পচতে যখন জিব্বায় পচন ধরা আরম্ভ হয়ে গেল তিনি তখন আল্লাহর কাছে দোয়া করলেন ওয়া আইয়ুবা ইজ নাদা রাব্বাহু আন্নি মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন সুবহানাল্লাহ দোয়া কবুল ফাইনাল রোগও ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ পড়বেন না কঠিন বিপদে আছেন আপনি ইউনুস নবী কত বড় বিপদে বললেন সাগরে মাছের পেটের ভেতরে চলে গেলেন এই মহা মুসিবতে পড়ে মহা বিপদে পড়ে তিনি যখন আল্লাহকে ডাক দিলেন দোয়া করলেন তাকে তার বিপদ থেকে যিনি উদ্ধার করলেন বাঁচিয়ে দিলেন তিনি কে দোয়ার পাওয়ার আছে না নাই সারাক্ষণ চান চব্বিশটা ঘন্টা চান হাঁটতে বসতে উঠতে বসতে চলতে ফিরতে সারাক্ষণ চান আল্লাহ বেজার হবেন আল্লাহ তাআলা চাওয়া পছন্দ করেন কারণ আল্লাহর কাছে তো অভাব আছে আমাদের সবারই অভাব আছে প্রত্যেকটা মানুষের অভাব আছে যে যত বড় কোটিপতি তার অভাব তত বেশি কথা বুঝছেন যার টাকা পয়সা যত বেশি তার অভাব আরো তত বেশি মানুষের চাহিদার কোনো শেষ দেখেন না কালীগঞ্জে বাড়ি আছে তাও তার পেট ভরে না কয় যদি ঝিনাইদহ শহরে হইতো ঝিনাইদহ শহরে হইলো তার মন ভরে না কয় খুলনায় যদি হইতো খুলনায় হয়েছে মন ভরে না কয় ঢাকায় যদি হইতো ঢাকায় হয়েছে কয় যদি এখন বেগমপাড়া বিদেশে বানাতে পারত চাহিদার কোনো শেষ এজন্য আমি মজা করে প্রায় সময় একটা কথা বলি যার টাকা যত বেশি সে তত বড় মিসকিন তত বড় কিন্তু আল্লাহর কাছে তো অভাব নাই আল্লাহ বেজার হন না যত বড় লোকই হন তার কাছে যান কয়েকদিন যাওয়ার পরে দেখবেন চেহারা কালো আপনার সাথে কথা বলবে না মন খারাপ ভাববে এমন এক লোক বারবার আসে বারবার আসে কিন্তু আল্লাহর কাছে বারবার নয় যদি আপনি চব্বিশ ঘন্টাও চান আল্লাহ বেজার হন না আল্লাহ তত বেশি আপনার উপর খুশি হয়ে যান যারা দোয়া করে
বেশি বেশি আল্লাহর কাছে চায় এরা আল্লাহর নিকট আল্লাহর খুব প্রিয় খুব নৈকট্যশীল বান্দা হয়ে যায় সুবহানাল্লাহ পড়ুন নাম্বার 6 6 নাম্বার আল্লাহর কাছে কাছে যেতে চান সারাক্ষণ তওবা ইস্তেগফারের সাথে থাকেন তওবা করেন ইস্তেগফার করেন যখনই সময় পান ইস্তেগফার করেন সালেহ আলাইহিস সালাম তার সামুদ জাতির অবাধ্য লোকদেরকে বলেছিলেন আল্লাহ তাআলা কোরআনে উঠিয়ে দিলেন ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বী করিবুম মুজিব আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বলছেন সালেহ তার উম্মতকে বললেন তোমরা ইস্তেগফার করো আল্লাহর কাছে ক্ষমা চাও কারণ যদি ক্ষমা চাও নিশ্চয়ই আমার রব নিকটবর্তী আহ্বানে সাড়া দানকারী ইস্তেগফারের অনেক ফজিলত আছে আল্লাহ তাআলা বলছেন ইস্তেগফাররত বান্দার উপরে আল্লাহ গজব দেন না আযাব দেন না কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইয়াস্তাগফিরুন ইস্তেগফাররতদের উপরে আল্লাহ কোনো গজব দেন না আমার দিকে লক্ষ্য করে একটা ঘটনা মনে পড়ল আমার এক বুজুর্গ ব্যক্তি বাহনে উঠেছেন ওঠার পরে কিছুক্ষণ পর পর তার জবান থেকে বের হয় আস্তাগফিরুল্লাহ 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 পাশের সিটের প্যাসেঞ্জার তাকে জিজ্ঞেস করলেন কিছু মনে করবেন না একটু পর পর আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন কেন আমার নবীর জন্ম থেকে নিয়ে অফাত পর্যন্ত তার গোটা জীবনে গুনাহের কোনো দাগ নাই ছিটাফুটাও এরপরও ডেইলি তওবা ইস্তেগফার কয়বার আর আপনার 24 ঘন্টায় হাজার হাজার গুনাহ আপনি করেন কয়বার দশ সময়ই নাই আপনার নবীজির একটা সুন্নতকে ছোট গোটা দুনিয়ার সমস্ত কিছু এক পাল্লায় রেখে দিলে আর নবীর একটা সুন্নতকে আরেক পাল্লায় রেখে দিলে গোটা দুনিয়ার সমস্ত কিছুর চাইতে নবীর একটা সুন্নতের পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ ওই বুজুর্গ ব্যক্তি জবাব দিলেন আসলে আমি ইস্তেগফার এই জন্য পড়ছি যে কোনো মুহূর্তে গাড়ি এটা অ্যাক্সিডেন্ট হতে পারে শুধু গাড়ি না গাড়ির বাহিরেও আমি ইস্তেগফার করি কারণ পৃথিবী হলো রিস্কি জোন রিস্কি জোন এখানে সব জায়গায় রিস্ক পৃথিবীতে সেফ কোনো জায়গা নাই আপনি বলবেন হুজুর আমার বাড়ি তো সেফ এখানে কেউ এসে আমাকে অ্যাটাক করবে না ওইটা আরো বড় রিস্কি জায়গা রাতে যে ঘুমিয়েছেন ভূমিকম্প বা ঘূর্ণিঝড় হয়ে একদম ঘরবাড়ি শুদ্ধা শেষ হয়ে যেতে পারেন এখানে বসেছি আল্লাহ না করুন এখানেও কোনো বিপদ হয়ে যেতে পারে রাস্তায় রিস্ক বিমানে রিস্ক ঘরে রিস্ক বাহিরে রিস্ক মানে পৃথিবীটা হলো রিস্কি জায়গা ওই বুজুর্গ থেকে জবাব দিলেন ভাই এই রিস্কি জায়গায় যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে আল্লাহ কোরআনে সূরা আনফালের এই 33 নম্বর আয়াতে বলেছেন ইস্তেগফাররত বান্দাকে আল্লাহ আযাব দেন না এই জন্য আমি একটু পর পর ইস্তেগফার করি যাতে আমাকে আল্লাহ বিপদ মুসিবত থেকে হেফাজত করেন নবীজির হাদিস আর এই বুজুর্গ ব্যক্তির এই ঘটনাকে একসাথে মিলিয়ে এই জন্য বলেছি যখনই সময় পাবেন মুখ দিয়ে বের করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাস্তায় হাঁটছেন বাড়িতে যাচ্ছেন ফ্রি আছেন কাজে আছেন ফাঁকে ফাঁকে পড়বেন আস্তাগফিরুল্লাহ ও ইমাম আহমদ বিন হাম্বলের সাথে রুটি বিক্রেতার যে কাহিনীটা অনেকেরই জানা আছে ছোট্ট শব্দ ইস্তেগফার কিন্তু মর্যাদা কম না বেশি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে না ইস্তেগফাররত ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায় মানে ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে যা চায় আল্লাহ ফিরাইয়া দেন না সুবহানাল্লাহ নাম্বার 7 7 নাম্বার আল্লাহর কাছাকাছি যেতে চান আল্লাহর প্রিয় হতে চান ইহসানের সাথে আমল করেন কিসের সাথে আল্লাহ তাআলা বলছেন ওয়া আহসিনু ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন আর ইহসান করো নিশ্চয়ই আল্লাহ মুহসিনিনদেরকে ভালোবাসেন যে ব্যক্তি ইহসানের পন্থা অবলম্বন করে তাকে বলা হয় মুহসিন প্রশ্ন হলো ইহসান কি
ওই যে হাদিসে জিব্রিল আপনাদের অনেকের জানা আছে জিজ্ঞেস করা হয়েছিল মাল ইহসান জবাবে বলা হলো ইহসান হলো একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করা আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু فإن لم تكن تراه فإنه يراك الله غلامي أمون ভাবে করো তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছো তুমি যদি আল্লাহকে নাও দেখো শরণ রেখো তোমার আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে প্রতিটা ইবাদতে ইখলাস থাকা একনিষ্ঠতার সাথে একাগ্রতার সাথে আল্লাহর গোলামি করার নাম হলো ইহসান আবার অন্য হাদিসে এসেছে অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু নিশ্চয় আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন পছন্দ করেন যে ব্যক্তি সুন্দরভাবে যথাযথভাবে কোনো আমল সম্পন্ন করে যেটাই করেন সুন্দরভাবে করবেন আল্লাহর প্রিয় হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ নাম্বার 8 আল্লাহ নৈকট্যশীল বান্দা হতে চান আল্লাহর কাছাকাছি যেতে চান আপনি আগে আপনার মা বাবার কাছে যান মা বাবার নিকটবর্তী হন মা বাবাকে খুশি করেন খুশি হবেন কে আল্লাহর ইবাদতের পরে আমার আপনার জন্য সবচাইতে বড় দায়িত্ব হলো মা বাবার খেদমত করা মা বাবাকে খুশি করা মা বাবা হলো সন্তানের জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর নবী বলেছেন হুমা জান্নাতুকা আও হুমা নারুকা মা বাবা হলো তোমার জন্য জান্নাত অথবা এই মা বাবা হলো তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ মা বাবাকে যদি খুশি করতে পারো তাহলে খুশি হয়ে যাবেন কে মা বাপ যদিও খুশি হয় মা বাবাকে যদি আপনি বেজার করেন বেয়াদবি করেন আপনার উপর নারাজ হয়ে যাবেন কে খবরদার আমার যুবক ভাইয়েরা যাদের মা বাবা আছে মা বাবার সাথে কখনো বেয়াদবি করবেন না মা বাবাকে কষ্ট দিবেন না আঘাত দিবেন না মা বাবা বড় সেনসিটিভ জায়গা মা বাবাকে যদি আঘাত দিয়ে ফেলেন জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে আপনার নামাজ রোজা হজ যাকাত সমস্ত আমল বরবাদ হয়ে যাবে মা বাপ যদি কষ্ট পেয়ে যায় দুনিয়াতে যারা সফল হয়েছেন প্রত্যেকই মা বাপের খেদমত করে মা বাবার দোয়া নিয়ে সফল হয়েছেন লাগবে কি মা বাবের এই যে এখন শীতের দিন বাজার থেকে যাচ্ছেন যাওয়ার সময় কমলা কিনে নিয়ে যান শীত তো শেষ হয়ে গেল কিন্তু বাজারে এখনো কমলা পাওয়া যায় কমলা নিয়ে যান আপনার বাবার রুমে মায়ের আপনার বাবার রুমে মায়ের রুমে ঢুকে কমলাটা ছিলে দিয়ে আপনার বাবা মা যেভাবে ছোটবেলা আপনাকে মুখে তুলে আদর করে খাইয়ে দিয়েছে আপনিও ঠিক তেমনি বাবা মাকে মুখে তুলে আদর করে খাইয়ে দেন মা বাপ যদি খুশি হয়ে একটা মুচকি হাসি দেয় আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে আপনি যখন ছোটবেলা অসুস্থ ছিলেন আপনার মা বাবা জেগে থাকতেন রাত জেগে জেগে আপনার সেবা করেছেন এখন আপনার বাবা বুড়া মানুষ আপনার মা বুড়ি মানুষ বয়স্ক হয়ে গিয়েছেন বাবার রুমে যান মায়ের রুমে যান গিয়ে বলেন আব্বু আম্মু আমি তোমার মাথাটা ম্যাসেজ করে দেই মাথাটা টিপে দেই আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই তুমি ঘুমায়া যাও মা বাপকে ঘুম পাড়ায় দেন হাত পা ব্যথা করে একটু হাত পা টিপে দেন মা বাপকে আদর করে ঘুম পাড়ায় দেন যদি তারা সন্তুষ্ট হয়ে ঘুমায় মা বাপ যদি খুশি হয়ে যান আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে এ যুবক ভাইরা শোনো যাদের মা বাবা আছে খবরদার গলা উঁচা করে চোখ রাঙিয়ে বেয়াদবের মতো মা বাবার সাথে কথা বলবা না তোমার দুনিয়া ধ্বংস হয়ে যাবে আখিরাত শেষ তোমার জান্নাতের গন্ধ পাবা না তুমি যদি তোমার মা বাপকে তুমি আঘাত জান্নাতের গন্ধও পাবা না মা বাবার খেদমত করতে হবে আল্লাহর নিকটবর্তী হতে হলে আল্লাহর প্রিয় হতে হলে মা বাপের কাছে প্রিয় হন আপনার মা বাবা যেন বলে আমার প্রিয় সন্তান আমার প্রিয় ছেলে আমার প্রিয় মেয়ে যাতে আপনার উপর খুশি থাকে খুশি হয়ে যাবেন কি নয় নম্বর
মা বাবাকে খুশি করলেন এবার আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আপনার জিওয়ার যারা প্রতিবেশী যারা তাদের দিকে আপনি দৃষ্টিপাত করেন তাদের দুঃখে সুখে তাদের আপদে বিপদে তাদের পাশে দাঁড়ান তাদের নিকটবর্তী হন আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন আলা উখবিরুকুম বিমান ইয়াহরুমু আলান নার আও বিমান তাহরুমু আলাইহিন নার ওমর সাহাবীরা আমি কি তোমাদেরকে ওই ব্যক্তির কথা বলবো না যার উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন সাহাবীরা বললেন নবী গো সেই কোন ব্যক্তি যার উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন আল্লাহর নবী তখন বললেন তাহরুমু আলা কুল্লি করিবিন হাইয়িনিন লাইয়িনিন সাহলিন ওই ব্যক্তি যে ব্যক্তি নম্র ভদ্র এবং মানুষের আপদে বিপদে সুখে দুঃখে মানুষের নিকটে থাকে ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায় এই আমল আমাদের অনেকের ভিতরে নাই আমি পেট ভরে খাচ্ছি আমার পাড়া প্রতিবেশী অভুক্ত খবরও নাই আমার পাড়া প্রতিবেশী অসুস্থ টাকা থাকলে না হয় সহযোগিতা করলেন না থাকলে অন্তত পাশে গিয়ে একটু মাথায় হাত বলে দেখেও তো আসতে পারে এগুলো আমার মধ্যে নাই কেমনে আপনি আল্লাহর প্রিয় হবেন বলেন আমাকে আল্লাহর প্রিয় বান্দা হতে চান আপনার প্রতিবেশীর কাছে আত্মীয় স্বজনের কাছে প্রিয় হয়ে যান আপনাকেও আল্লাহর প্রিয় করে নেবেন কে দশ এবং সর্বশেষ হলো আল্লাহর প্রিয় হতে হলে তাকওয়া নিজের মধ্যে ডেভেলপ করতে হবে কি যদি বলেন এটা হলো এমন এক গুণ এই গুণ যিনি অর্জন করতে পারেন ফেরেশতার চাইতেও তার সম্মান মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায় সুবহানাল্লাহ আর এটা যার ভিতরে নাই ও শয়তানের চাইতেও আরো খারাপ হয়ে যায় তাকওয়াবানদেরকে আল্লাহ ভালোবাসেন এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসে আমরা মনে করি যার টাকা আছে পয়সা আছে তার সম্মান বেশি কিন্তু আল্লাহ বলেন টাকা পয়সা আর ক্ষমতা দিয়ে আমার কাছে সম্মানিত হওয়া যায় না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয়ই তোমাদের মধ্যে তাকওয়াবান যারা আল্লাহর কাছে সম্মানিত তারা অন্য আয়াতে আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা ওই সকল বান্দাদের সাথে আছে আল্লাহকে ভয় করেন তো আপনারা আল্লাহকে ভয় করেন সত্যি ভয় করেন রাগ করবেন না এখন কিছু কথা বললে তা আল্লাহকে ভয় করলে নামাজে আসেন না কেন আল্লাহকে ভয় করলে জিনা করলেন কেমনে সুদ খান কেমনে ঘুষ খান কেমনে আল্লাহকে ভয় করলে মানুষের হক মারেন কেমনে মুখ দিয়ে বলেন আল্লাহকে ভয় করেন সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করেন কেন আল্লাহকে ভয় করতে হবে কেউ যেটা জানে না সেটা জানেন কি এই জন্য আল্লাহকে ভয় করতে হবে আমার দিলের খবর আপনি জানেন না আপনার মনের খবরও আমি জানি না কেউ কারো মনের খবর দিলের খবর না জানলেও সকলের দিলের খবর মনের খবর যিনি জানেন তিনি কে এজন্য গোপন হোক প্রকাশ্য হোক আল্লাহ তাআলাকে ভয় করতে হবে আল্লাহকে যে ব্যক্তি ভয় করে সে ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় আল্লাহর প্রিয় হওয়ার জন্য আল্লাহর নৈকট্যশীল হওয়ার জন্য মোট কয়টা আমলের কথা বলেছি এই দশটা আমলের কথা কে বলতে পারবে কার মনে আছে হায় 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 শ্রোতাদের মনোযোগ তো কম ছিল বাজ এক নম্বর কি বলেছিলাম জোরে বলেন ইমান দুই নম্বরে সাজদা দুই নম্বর
তিন নাম্বার ফরজের পাশাপাশি সেখানে একটা নামাজের কথা বেশি বলেছি সেই নামাজ কি চার নাম্বার কার জিকির মাশাআল্লাহ আল্লাহর জিকির পাঁচ নাম্বার হ্যাঁ মাশাআল্লাহ বেশি বেশি দোয়া করা ছয় নাম্বার হ্যাঁ তওবা এবং সারা দিন যখন সময় পান সকালবেলা একটু পর পর বলেন মনে করেন সকালে হলো 20 বার দুপুরে আরো 30 বার বিকেলে আরো 40 বার রাতে হইলো আরো 30 40 বার মানে মোটামুটি মিলাইয়া 100 বার যেন ক্রস করে পারবেন না ইনশাআল্লাহ নবীর সুন্নাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ সাত নাম্বার কি বলেছি ইহসান ইহসান আট নাম্বার মা বাবার খেদমত করতে হবে নয় নাম্বার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর খোঁজ খবর রাখতে হবে দশ নাম্বার বলেছি কিসের নীতি তাকওয়ার নীতি এই দশটা কাজ যদি আমরা করি তাহলে শয়তানি বদমাইশি গুনা পাপ স্পর্শ করবে না আমাকে আর আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারব ইনশাআল্লাহ এই দশটি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন আমরা সবাই করি আমিন